একদম মেলা যায় না। প্রসেস উইথ বিভিন্ন ডিফারেন্ট টাইপের মশলা দিয়ে, পেপার দিয়ে, তেল টেল সব কিছু দিয়ে, মানে রান্না করা খাবার, কিন্তু ফ্রিজে এক মাস করে রেখে খাওয়ানোর কোনো স্কোপ নাই। তার মানে লেভেলিংটা উনি মানে প্রত্যেকটা দিতে একই অবস্থা। এবং আপনাদের আরেকটা ব্যাপার আমি পেয়েছি, আপনাদের লেভেলিং সবই পেয়েছি 10 তারিখ, অথচ আজকে কিন্তু 10 তারিখ। এত খাবার আপনি, এই যে বাজে এখন একটা, আমরা একটা 1:30 অপারেশন লঞ্চ করেছি, 1:30 মধ্যে কিভাবে করলেন আর এত ফ্রোজেন হয়ে গেল 10 তারিখ? মানে বোঝা যায় এখানে লেভেলিংটা প্রপারলি করা হচ্ছে না। আর লেভেলিং অবশ্যই, আমরা কিন্তু লেভেলিং এর বিষয়গুলো আনিনি এখানে, লেভেলিং অবশ্যই আইটেম নেম সহ করা হবে, ঠিক আছে? রাখো অন্য কাউকে দাও, আইটেম নেম সহ করতে হবে লেভেলিং। প্রথমত যে এই যে এটা এটা আসলে অনাকাঙ্ক্ষিত, কারণ একটা 4 তারকা হোটেল হিসেবে এটা আমাদের নিয়মের মধ্যে নেই, ছিল না, থাকবেও না। এটা হয়েছে, এখন এটা আমাদের কার্যক্রমে ভুল হয়েছে, বাট এটা কোনো সিস্টেমের মধ্যে না। আর এটা যে আপনার 1 মাসের আছে, এটা আমার নলেজে ছিল না, আমি আজকে এটা জানতে পেরেছি। সো আপনি এটার আগে যেটা জিজ্ঞেস করেছেন যে আমাদের যে জরিমানাটা হয়েছে, এটাই কিন্তু আমাদের শিক্ষণীয়, আর এটা থেকে আমরা বেশি কোনো কিছু চাই না। এটা হয়েছে, এটা জীবনের হবে না, কারণ এটা আমাদের জন্য খুব লজ্জাকর একটা বিষয়। আর আমি অবশ্যই কথা দিচ্ছি ম্যাজিস্ট্রেট সাহেবকেও, এটা কখনো আর হবে না। আপনি কি মনে করছেন যে এই যে এইভাবে যে নিরাপদ খাদ্যের জন্য বিভিন্ন জায়গায় মোবাইল ফোন পরিচালনা করা হচ্ছে, এর ফলে আপনারা যারা এই যে 3 তারকা 4 তারকা হোটেল মানুষকে খাদ্য পরিবেশন করছেন, সেই ক্ষেত্রে আপনারা অনেকটা সচেতন হতে পারবেন মনে করছেন? আমরা অলরেডি সচেতন। নিরাপদ খাদ্য অধিদপ্তরের যখন প্রথম বাংলাদেশে এটা চালু হয়, তখন আমাদের এই হোটেল ফার্স্ট এর কিচেনটা কিন্তু একটা মডেল হিসেবে ছিল। আর এটা আমাদের কিচেনে কিন্তু একটা লাইভ ক্যামেরাও আছে, যেটা নিরাপদ খাদ্য অধিদপ্তরের থেকেই লাগানো হয়েছে। আমরা অনেকটাই সচেতন, আমরা অনেকটাই সচেতন। আর এখানে যে ভুলটা হয়েছে, এটা অনাকাঙ্ক্ষিত, আর এটা আর কখনো হবে না, কারণ আমরা এখান থেকে শিখেছি। আর আমরা তো মানুষ, আমি তো কখনো চাইবো না যে অস্বাস্থ্যকর খাবার মানুষকে খাওয়ানো। আর একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আপনি বলেছেন প্রতিদিনই পেস্ট কন্ট্রোল হচ্ছে, প্রতিদিনই পেস্ট কন্ট্রোল হওয়ার পরেও তেলাপোকার উপস্থিতি পাওয়া গিয়েছে, আপনি এইভাবে সচেতন বলে রেখেছেন। পেস্ট কন্ট্রোল এখন আমরা যে পরিসরে পেস্ট কন্ট্রোলটা করছি এখন, সেটা আরো বাড়াবো। এখন আসলে পেস্ট কন্ট্রোলটা এমন একটা জিনিস, আপনাদেরও তো বাসা আছে, বাসা বাড়িতে কি তেলাপোকা নেই, ইঁদুর নেই? এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা সেটা কিভাবে কন্ট্রোল করছেন? আপনার বাসায় তো ডেফিনেটলি তেলাপোকা ইঁদুর আছে, আছে না? যদি থেকে থাকে, তাহলে আপনারা সেটা কিভাবে আপনারা এটা হ্যান্ডেল করছেন, সেটাও একটা বিষয়। আমরা কিন্তু তেলাপোকার যে বিষয়টা, তেলাপোকা বলেন, ইঁদুর বলেন, যেটাই বলেন, আমাদের এখানে আমরা খুব স্ট্রংলি এটা মেনটেন করছি। আর ওই পরিসরে কিন্তু নেই, হয়তো দু একটা ধরা পড়েছে স্যারের কাছে, ওই পরিসরে সেটা এখানে নেই। অ্যান্ড এটা আমরা চেষ্টা করছি টোটালি বন্ধ করে দেওয়ার জন্য, আমি আশা করি যে এটা হবে, আমরা পরিসরটা আরো বাড়াবো। টলারেবল লেভেলে আছে, আমাদের মূল যে অভিযোগ এবং ওনাদের স্বীকারোক্তি যে জায়গাটি, এটা হচ্ছে যে ওনার আগের দিনের কয়েকদিন আগে রান্না করা খাবার 1 মাস ডেট দিয়ে রেখে দিয়েছেন পুনরায় বিক্রির উদ্দেশ্যে, সেটি হলো মূল অপরাধ। এটি হচ্ছে অস্বাস্থ্যকর একটি প্র্যাকটিস, মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, এবং আমাদের নিরাপদ খাদ্য আইন অনুসারে এই কাজটি করা যাবে। এটি আনা হয়েছে, এবং এখানে আপনারা একটি পয়েন্টে দেখেছেন একটি জায়গায় তেলাপোকার আছে,
পেস্টকে টলারেবল লেভেলে রাখার জন্য এখানে যথেষ্ট টলারেবল আছে, তারপর আর একটু কাজ করার সুযোগ রয়েছে, এটি সত্য। কিন্তু খুব এক্সট্রিম লেভেলে কিন্তু ওইরকম নাই, এটা আমরা পাইনি। জানেন আপনারা পেয়েছি, আমরা একটি জায়গায় পেয়েছি, এটি একটি সহনীয় লেভেল, বাট এটাকে আরো কন্ট্রোল করা উচিত।